চল বল্টু রাজকে খুঁজে পাইতেছি না, চল তো দেখি কোথায়, দেখি কোথায়, চল। দেখি ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা তো ভালোই হয়েছে, কিন্তু এরকম ভিডিও করলে মনে হয় না ভাইরাল হওয়া যাবে। মেয়ে নিয়ে ভিডিও করতে হবে তাইলে ভাইরাল। তুমি আসো, আমি আর তুমি ড্যান্স দেই তাইলে ভাইরাল। ওকে স্যার। অতি জলদি আপনি চলে আসেন। তুই এই অসময় ফোন দিলে আমারে, টিকটকের একটা নিউ ট্রেন্ডের ভিডিও বানাইতেছি, 1 মিলিয়ন লাইক করতো। মনটা চাইতেছে তোর ফোনের এই পাশ থেকে ফুটফুস করা দেয়। এখানে একটা মার্ডার হয়েছে আর আপনি টিকটক নিয়ে ব্যস্ত আছেন। আপনার টিকটকটা কি বড় মনে করলেন, কেসটাকে নেবেন না আপনি? পুলিশের হাতে তাহলে আমি কেসটা দিয়ে দেই। কেসটেস নিতে পারবো না স্যার। কেসটা নেন স্যার, পকেটে একটা টাকাও নাই স্যার। বউ বাসা থেকে রাগারাগি করে চলে গেছে। যদি আপনি কেসটা না নেন তাহলে আমরা সিআইডি থেকে পদত্যাগ করবো। জি স্যার। আচ্ছা কি হয়েছে বল তো স্যার, আমার বন্ধু বল্টুরে কে যেন ফুটুস করে দিয়েছে। আচ্ছা যান, চলো যাই, কেসটা সলভ করে আসো। অনেকদিন পর একটা কেস পাইছি। চলো স্যার, আমাদের গ্রুপে একটাই মেয়ে, তাও যদি আপনি নিয়ে নেন তাহলে আমরা ইয়াংরা কি করবো স্যার? তুই এসিপির উপর দিয়ে কথা বলিস কেন? আর আমাকে দেখা কি বুড়া মনে হয়? আমি এখনো ইয়াং স্টার। চল এসিপির উপরে কথা বলবি না। এই ব্রো, সিআইডি হেয়ার, ডোন্ট ফেয়ার, হোয়াট আর ইউ করছো হেয়ার? কি করে পার্টি করতেছি? একটু পরে নাচানাচি করবো। আমাদের সাথে কি নাচানাচি করবি তোরা? আরে এখানে না একটা মার্ডার হয়েছে, এসব বলতেছিস কেন? যেটা জানিস সেটা আবার জিজ্ঞেস কেন? আমরা সিআইডি, একটু সম্মান দিয়ে তো কথা বল। পাতার নাম পুদিনা, তোর মতো সিআইডি আমি? থাক থাক থাক, বলতে হবে না, বুঝতে পারছি। ইয়েস স্যার। লাস্টটা তদন্ত করে তো দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। স্যারের ঘর ব্যাখ্যা, এর কারণটা কি বুঝতে পারছেন? বাকি এর কারণটা কি আপনি বুঝতে পারছেন? না তো বলো। এ মরার আগে খুব ঘাট তারা ছিল, এই জন্য মরার পরে এর ঘাটটা বাঁকায় আছে স্যার, দেখেন। আচ্ছা আপনারা কে কি দেখছেন বলেন আমাকে, আমি বিষয়টা দেখতেছি। সানি লিওনের নতুন যে ভিডিওটা বের হয়েছে আমি ওইটা দেখছি। আর আমি হিরো আলমের যে হুক্কা হুয়া গানটা বের হয়েছে না ওইটা দেখছি। ফোনের বিষয়ে কে কি দেখছে সেটা বল। ও আচ্ছা, এটা তো আগে বুঝায় বলবেন। আর তুই এদিকে, সানি লিওনের যে নিউ রিলিজ হওয়া ভিডিওটা তুই দেখছিস? হ্যাঁ, ওইটার লিঙ্ক আমার দে। আমি আবার সানি লিওনের বিগ ফ্যান। তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছে ফোনে? হ্যাঁ আসছে, রাতে বসে বসে দেখবো না। থ্যাংকস। আচ্ছা ওরে চেক করো তো দেখো কি শেষে পাওয়া যায় কিনা। স্যার একটা ফোন পাওয়া গেছে। আচ্ছা ওটা রেখে দাও, কাজে লাগবে। স্যার একটা মানি ব্যাগ পাইছি। হ্যাঁ, পুরো মানি ব্যাগ চেক করে 200 টাকা পাইছি মাত্র। অনেক দিন ইনকাম নাই, আপনি 100 রাখেন আমি 100 রাখি, ওকে দেবো। আচ্ছা ঠিক আছে, ওটা দেবেন। আচ্ছা লাশের কাছ থেকে একটা ফোন পাওয়া গেছে। প্রেম টেম করতো নাকি, কোনো ঝামেলা আছে? হ্যাঁ স্যার, ও তো প্রেম করতো। ওর গার্লফ্রেন্ডের কাল বার্থডে ছিল, 12টায় উইশ করার কথা ছিল, কিন্তু ও 12টা 1 মিনিটে উইশ করায় ওর গার্লফ্রেন্ড অনেক রেগে আছে। জি স্যার। স্যার ওর গার্লফ্রেন্ডই বোধ হয় ওর খুন করে দিছে, কারণ ওর গার্লফ্রেন্ডের সাথে কাল ওর দেখা করার কথা ছিল, আর হচ্ছে ওর গার্লফ্রেন্ড ওর থেকে হচ্ছে 12 Pro Max আইফোন গিফট চাইছিল, ও দিতে পারে নাই, এই জন্য বোধ হয় ওর গার্লফ্রেন্ড ওকে খুন করে দিছে। হ্যাঁ, ওরা ফটোস করে দিয়েছে। হ্যাঁ এটাই হয়তো। ওর গার্লফ্রেন্ড 12টায় 1 উইশ করছিল তাই বললো না? হ্যাঁ। আচ্ছা দেখি 12টায় কারে কল দিছে, নাম্বারটা বের করি। হ্যাঁ এই যে পাইছি, কল দেই দেখি। হ্যাঁ কল দে। আরে রিং কোন বাজতেছে না। ও নো, ধরো ওকে ধরো। ওকে স্যার। আরে দাঁড়া দাঁড়া, তুমি কর দাও তারা। হ্যাঁ দাঁড়াইছি স্যার। তুই এত বড় দুশ্চরিত্র, তুই আমার সাথে প্রেম করা সত্ত্বেও আর একটা প্রেম করছিস, আবার তারা খুনও করছিস। আপনি তো আমার সাথে বড় দুশ্চরিত্র, আপনি বউ থাকতে আমার সাথে আপনি প্রেম করতেন। তোর সাজা তো কোটি দেবে। আমাকে যদি সাজা দেন তাহলে আপনি লিটনের ফ্ল্যাটে যা করছেন আপনার বউর কাছে সব ভিডিও আমি দিয়ে দেবো। এর থেকে ভালো আপনার মতন আপনি যান, আমার মতন আমি যাই। যান চলো, উপায় নাই।
হ্যালো এভরিওয়ান, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিওতে যারা যারা ছিল সবার টিকটক লাইক আইডি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।